মেদিনীপুর পৌর এলাকার যানজট সমস্যা মেটাতে নতুন তিন উদ্যোগ মেদিনীপুর জেলা প্রশাসনের, শনিবার জানালেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। তিনি জানিয়েছেন, সম্প্রতি মেদিনীপুর শহরে জেলা প্রশাসনের একটি বৈঠক ডাকা হয়েছিল শহরের পাশ দিয়ে যে ফোর লেন যাবে সে বিষয়ে। সেই বৈঠকেই এই প্রস্তাবনা দেওয়া হয়েছে মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুলমালিয়া ও মেদিনীপুর পৌরসভার তরফ থেকে, যেখানে বলা হয়েছে মেদিনীপুর শহরের প্রবেশ পথ তথা ক্যারেনিচটি এলাকা থেকে একটি ওভারব্রিজ তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে মেদিনীপুর শহরের যানজট সমস্যাটা কিছুটা মেরামত সম্ভব হয়। একই সঙ্গে মেদিনীপুর শহরের একটি বাইপাস রাস্তার তৈরিও পরিকল্পনার ছক দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। সেই সঙ্গে মেদিনীপুর শহরের পাশে থাকা ধর্মা এলাকা থেকে কেশপুরের ব্যস্ততম রোডের জন্য একটি ওড়াল পুলের জন্য বলা হয়েছে। সব মিলিয়ে মেদিনীপুর শহরকে যানজট মুক্ত করতে তিন রকমের প্রস্তাব দেওয়া হয়েছে একত্রে, যা অনেকটাই প্রশাসনের কাছে ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন পৌরপ্রধান সৌমেন খান। শুনে নেওয়া যাক কি জানিয়েছেন এই প্রসঙ্গে। গত 3 তারিখে এডিএম এলআর সাহেব একটি মিটিং ডেকেছিলেন মেদিনীপুর শহরের, মেদিনীপুর জেলার উপর দিয়ে যে ফোর লেনের রাস্তা হবে, তো সেই রাস্তাটা হবে আমাদের ব্রিজের ওখান থেকে শুরু করে একদম বাঁকুড়া বর্ডার হয়ে ওখান চলে যাবে ওইদিকে মোরগ্রাম পর্যন্ত। তো সেখানে অনেকগুলি কালভার্ট, অনেকগুলি ফ্লাইওভার, অনেক রাস্তা টেক আপ করা, এইসব নিয়ে মিটিং ছিল সমস্ত আমাদের জেলার বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, সমস্ত জমি সংক্রান্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, PWD, NH এর সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, সবাইকে নিয়ে মিটিংয়ের যে এই রাস্তাগুলো সম্প্রসারণ হবে, তো সেই রাস্তা সম্প্রসারণের জন্য সবাই যেন সহযোগিতা করেন সরকারিভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেখানে আমরা মেদিনীপুর পুরসভা এবং আমাদের বিধায়িকার পক্ষ থেকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে ধর্মা থেকে কেশপুর এই রোডটা অত্যন্ত বিজি রোড, এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করা, আর কেরানিচটি থেকে আমাদের শহরে ঢোকার জন্য ওই জায়গাতে একটি ফ্লাইওভার বা আন্ডারপাস করা, আর দ্বিতীয় হচ্ছে মেদিনীপুর থেকে একটি বাইপাস রোড যাতে করার জন্য উদ্যোগ নেয়। কেননা যেভাবে শহর যানজট শুরু হয়েছে, সামনের দিনে আরো বেশি করে হবে, গাড়ি ঘোড়া চলা পক্ষে খুব বাধা সৃষ্টি হচ্ছে। বাইপাস রোড অবিলম্বে মেদিনীপুর শহর থেকে আমাদের যে সমস্ত NH রোড গুলো আছে, স্টেট হোক বা আমাদের NH 60, তার সাথে সংযোগ করার জন্য অবিলম্বে আমরা এই তিনটা প্রস্তাব মেদিনীপুর শহর থেকে আমরা দিয়েছিলাম এবং সেটা গৃহীত হয়েছে। তার জন্য প্রজেক্ট তৈরি হচ্ছে, ধর্মাচকে একটি ফ্লাইওভার আর বাইপাস রোড, আর কেরানিচটি থেকে মেদিনীপুর ঢোকার ওখানে একটি ফ্লাইওভার।